لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. الله تعالى এই আয়াতের মধ্যে বলতেছেন যে যদি কোনো বান্দায় আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পর শুকর আদায় করে তাহলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেন, আর যদি নিয়ামত ভোগ করার পর কৃতজ্ঞ হয় না, আল্লাহ তাআলার নাফরমান বান্দা শুকরগুজার হয় না, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতগুলা ছিনিয়ে নেন এবং তার জন্য শাস্তি অবধারিত থাকে। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি, সদা সর্বদা মহান রব্বুল আলামিনের শুকরগুজার হই। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা ওনার নিয়ামত দ্বারা বেষ্টন করে রাখছেন। যাই হোক মুআজ্জজ হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআনে কারীমের দুইখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালামের অসংখ্য গণিত হাদিসের ভাণ্ডার থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করেই আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি যে আমরা এই জগতে, এই পৃথিবীতে আমরা একদিন কেউ ছিলাম না, এ কথাটা আমাদের সকলের জানা নাই। আমাদের সকলের জানা আমরা একসময় এই পৃথিবীতে ছিলাম না, এখন আসছি, আমরা এই জগতে আছি, এই দরাতে আমরা আছি, কিছুদিন পর আবার আমরা এই পৃথিবীতে থাকব না। কারণ জীবন্ত সাক্ষী, সকলে একসাথে সাক্ষী দিতে পারে যে আমাদের পূর্বপুরুষ কেউ এখন তো আর নাই, দাদা নাই, পরদাদা নাই, কারো বাবাও নাই। তাহলে এই ধারাবাহিকতায় আমরাও একদিন থাকব না, এখান থেকে চলে যাব। তাহলে আমরা এখানে আসলাম সামান্য কিছুদিনের জন্য, না স্থায়ীভাবে আসছি? আমরা এখানে স্থায়ীভাবে আসি নাই, সামান্য কিছুদিনের জন্য আমরা এখানে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের থেকে পরীক্ষা নেয়ার জন্য কিছু সময় হায়াত দিয়া দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন যে আমরা দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার গুণগান গাই, আল্লাহ তাআলার ফরমাবরদার হই, না আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যাই। আল্লাহ তাআলা এই পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি কিছুদিনের জন্য হায়াত দিয়া দুনিয়াতে দিলাম, যে তোমরা দেখি কে ভালো আমল করো, কে আমি মহান রব্বুল আলামিনের গুণগান গাও, মহান রব্বুল আলামিনকে সেজদা করো, আর কে আমার বিমুখ হয়ে তোমার মনচাহি জীবন যাপন করো। আমি এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এখন আমরা সকল এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে না? লাগবে না।
আমরা সকল এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মাহকাম মতো চলতে হবে, আর আল্লাহ তাআলার হুকুম মাহকাম পালন করার জন্য আমাদের সবার স্মরণ রাখতে হবে যে আমরা এই জগতে চিরস্থায়ী হিসাবে আসি নাই, সামান্য কিছু সময়ের জন্য আসছি, এরপর আবার আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা এখান থেকে চলে যাব। আমাদের যদি সকলের প্রতিটা মুহূর্ত মৌতের কথা স্মরণ থাকে তাহলে আমাদের জীবন আল্লাহ তাআলার হুকুম মতো হবে। আর যদি আমরা আমাদের পরকাল বলে যাই, মৃত্যুর কথা আমাদের স্মরণ থাকে না, তাহলে তো দুনিয়াই আমরা মনে করব সব কিছু, তখন আর আল্লাহ তাআলার গুণগান গাওয়া, আল্লাহ তাআলার হুকুম আহকাম মতো চলা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর আমরা আল্লাহ তাআলা যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এই পরীক্ষায় আর উত্তীর্ণ হওয়াও সম্ভব হবে না। এই জন্য আমাদের সকলের স্মরণ রাখতে হবে যে আমরা সামান্য কিছুদিনের জন্য আসছি, আমাদের মৌত কার কখন, সদা সর্বদা আমাদের মৌত প্রস্তুত, কখন জানি আজরাইল ডাক দিবেন আর আমরা সকল চলে যেতে হবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে একজন মানুষ রাখতেন সদা সর্বদা। কয়েকদিন পর সাথে সাহাবা ইকরাম তারা দেখেন যে ওই মানুষটা আর নাই, তখন সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে, হে আমিরুল মুমিনিন, আমরা তো আপনার সাথে একজন লোক দেখতাম সদা সর্বদা থাকতো, এখন ওই লোকটারে আর দেখি না, ব্যাপার কি? ওই লোকটা অসুস্থ নাকি মারা গেছে না কি ব্যাপার? এখন তো আর ওই লোকটাকে আপনার সাথে দেখি না। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাথী সঙ্গীরা, শুনো, আমার সাথে সদা সর্বদা তোমরা যে এক ব্যক্তি দেখতা, ওই ব্যক্তি কোনো বডিগার্ড নয়, ওই ব্যক্তি কোনো পিএস নয়, আমি ওই ব্যক্তিকে সাথে রাখতাম সদা সর্বদা আমাকে মৌতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এখন আমার দৈনিক বিষের উপরে মৌতের কথা স্মরণ হয়, এখন আর ওই ব্যক্তির প্রয়োজন হয় না, এখন আর ওই ব্যক্তি আমাকে মৌতের কথা স্মরণ করিয়ে দেওয়া লাগে না, এখন আমার নিজ থেকেই অভ্যাস হয়ে গেছে সদা সর্বদা মৌতের কথা আমার স্মরণ হয়, এই জন্য এখন আর ওই ব্যক্তির প্রয়োজন হয় না। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে মানুষ রাখতেন মৌতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, কাফা বিল মাউতি ওয়াইযা, কাফা বিল মাউতি ওয়াইযা, মানুষের জন্য নসিহত, কারণ নসিহত না হলে, ওয়াজ না হলে মানুষ লাইনে আসে না, মানুষ পথ প্রদর্শক হয় না, মানুষ সঠিক রাস্তা খুঁজে পায় না, এই জন্য নসিহত করা লাগে। রসুল বলতেছেন সবচেয়েতে বড় নাসেহ, সবচেয়েতে বড় বক্তা হচ্ছে মৌত। যেইভাবে ওয়াইজ ওয়াজ করার কারণে মানুষের পরিবর্তন হয়, বক্তার বক্তৃতার মাধ্যমে মানুষের পরিবর্তন হয়, ঠিক তেমনিভাবে মৌতের কারণে একজন মানুষ যখন মারা যায়, এই মৌত এত ওয়াজ করে, এত ওয়াজ করে যে রসুল বলেন সবচেয়েতে বড় উপদেশদাতা হচ্ছে মৌত। মানুষের নসিহতের জন্য মৌতই যথেষ্ট, মানুষের নসিহতের জন্য, হেদায়েতের জন্য মৌতই যথেষ্ট। একজন মানুষ এলাকার ভিতরে যখন মারা যায়, মাইকে যখন ঘোষণা হয়, তখন মানুষ যখন ওই লাশটাকে দেখতে যায়,
তখন তার ভিতরে আসে, আহারে এই ব্যক্তি তো আমাদের সামনে কি সুন্দর চলাফেরা করত, আমাদের সামনে কেমন অহংকার করত, আমাদের সামনে বড় বড় হ্যাঁ বিষয়ে সমাধান দিত, এখন তো দেখি ওই ব্যক্তি আমাদের সামনে লাশ হয়ে পড়ে আছে, কোনো খবরই নাই। তাহলে তো এমন এক সময় আসবে আমিও ওই ব্যক্তির মতো লাশ হয়ে থাকব। এইভাবে যখন একজন মানুষ ওই ব্যক্তির এলান করে এবং এলাকার সকল মানুষ এলানটা শুনে, তখন তার শিক্ষা নেওয়া প্রয়োজন যে আমারও একদিন এইভাবে মাইকে এলান হবে, অমুকর ছেলে অমুক দুনিয়াতে নাই। তখন মানুষের আখেরাতের কথা স্মরণ হয়, মৌতের কথা স্মরণ হয়, তখন আর মানুষ অপকর্মে লিপ্ত হতে পারে না, তখন আর মানুষ সুদ খায় খেতে পারবে না, তখন আর ঘুষে লিপ্ত হতে পারবে না, অন্যায় অবিচারে লিপ্ত হতে পারবে না, কারণ তার ভিতরে মৌতের কথা চলে আসছে। কখন আল্লাহ তাআলা ডাক দিবেন, আর আল্লাহ তাআলার সাথে ডাক দিয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে। এই জন্য মানুষের ইসলাহের জন্য সবচেয়েতে বড় ওয়াজ, সবচেয়েতে বড় বক্তা হচ্ছে মৌত। এই জন্য রসুল বলতেছেন, কাফা বিল মৌতি ওয়াইজা, ওয়াজের জন্য নসিহতের জন্য মৌতি যথেষ্ট, নসিহতের জন্য মৌতি যথেষ্ট। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নীরবে নীরবে কবরের পাশ দিয়া যাই, কবর জিয়ারত করি, কারণ কবরখানা কবরস্থান যেটা এইগুলা মানুষকে নীরবে এত বেশি ওয়াজ করে যে আর কেউ এত বেশি ওয়াজ করতে পারে না। এই জন্য মানুষ মারা যাওয়া, দুনিয়া থেকে চলে যাওয়া, এটা আমাদের জন্য শিক্ষা। পরবর্তী জীবন সুন্দর মতো চালানো, আল্লাহ তাআলার হুকুম আহকাম মতো চালানো, এটা আমাদের জন্য শিক্ষা। একজন মানুষ যখন তার চাচা, তার দাদা, তার আত্মীয়ের জানাজার মধ্যে শরিক হয়, তখন তার শিক্ষা আসে, আহারে কত মানুষ এখন ওই ব্যক্তির জানাজা পড়তেছে, একদিন এমন সময় হবে আমার জানাজা সকলে পড়বে। এই জানাজার হাট যখন, এই জানাজা, এই লাশকে যখন হাটে করে মাথায় নিয়ে যাওয়া হয় জানাজার জন্য, তখন তার ভিতরে আসবে, আমাকেও তো একদিন মানুষ এইভাবে মসজিদের হাটে করে হ্যাঁ দাফন করার জন্য মানুষ নিয়ে যাবেন। যখন মানুষ দাফন করতে যাবে, তখন ভিতরে আসবে, হায় রে হায়, এইভাবে তো মানুষ কোনো সাথী সঙ্গী ছাড়া সকল একত্রিত হয়ে আমাকেও একা নির্জন মাটির করে রেখে আসবে, আমার খবর নেওয়ার মতো, আমার সঙ্গী হওয়ার মতো কেউ থাকবে না। তাহলে আমার স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আবশ্যকীয়। এই জন্য কবি বলেন, ইয়া সাহিবি লা তাগতাররাবি তানউমিন, ইয়া সাহিবি লা তাগতাররাবি তানউমিন, ফাল উমরু ইয়ানফাদ ওয়ান নাঈমু ইয়াজুলু, ইযা হামালতা ইলাল কুবুরি জানাযাতান, ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুলু, ইযা হামালতা আলাল কুবুরি জানাযাতান, ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। আমার বন্ধু, দুনিয়ার চাকচিক্য জাকজমক সম্পদ এই কুলার পিছনে তোমরা পড়ো না, এই দুনিয়ার চাকচিক্য দেখে দুঃখায় পড়ো না। ইয়া সাহিবি লা তাগতাররাবি তানউমিন, হে আমার সাথী সঙ্গীরা, হে আমার বন্ধু, দুনিয়ার সম্পদ দেখে, দুনিয়ার রং তামাশা দেখে তোমরা তোমাদের স্থায়ী জীবনকে ভুলো না, এই দুনিয়ার পিছনে পড়ে তোমার জীবনকে নষ্ট করো না, এই জীবন তো শেষ হয়ে যাবে,
এই নেয়ামতগুলোও শেষ হয়ে যাবে, একদিন তোমার জীবনটাও শেষ হয়ে যাবে, এইগুলা কিছু তোমার সাথে যাবে না, এইগুলা তোমার সঙ্গী হবে না, এইগুলা তোমার চিরস্থায়ী জীবনে কোনো কাজে লাগবে না। সুতরাং হে আমার বন্ধু, এই দুনিয়ার পিছনে পড়ো না, এই দুনিয়ার পিছনে পড়ে তোমার স্থায়ী জীবনকে নষ্ট করো না। বরং তুমি যখন জানাজা খাটে করে নিয়ে যাও, ইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুল, যখন তুমি কোনো জানাজা খাটে করে নিয়ে মসজিদের দিকে রওনা দেও, দাফনের জন্য রওনা দেও, তখন তোমার এইটা বোঝা উচিত, একদিন মানুষ আমার লাশটাও এইভাবে হাতে করে জানাজার জন্য নিয়ে যাবে। ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুল, তুমি জেনে রাখো এইভাবে তোমাকেও মানুষ বহন করে দাফন করার জন্য নিয়ে যাবে। এই জন্য সদা সর্বদা মানুষের মৌতের কথা স্মরণ রাখতে হবে, আখেরাত স্থায়ী জীবনের চিন্তা করতে হবে। কারণ এই জীবন কারো জন্য 10 বছর, কারো জন্য 50 বছর, কারো জন্য 1 মুহূর্ত, কারো জন্য 100 বছর, এর উপরে তো আর এখন নাই। এই নির্ধারিত একটা সময় আছে, ওই সময় যখন শেষ হয়ে যাবে, সব মানুষ দুনিয়া থেকে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যেতে হবে। তাহলে দুনিয়া এটা স্থায়ী জগৎ নয়, দুনিয়া এটা স্থায়ী জগৎ নয়, এখান থেকে চলে যেতে হবে। এই জন্য বাদশাহ ইস্কন্দর, যাকে বাদশাহ আলেকজান্ডার বলা হয়, ইনি যখন মারা যাবেন, মৌতের সময় যখন আসছে, উনার যখন মৌতের সময় গণিয়ে আসে, তখন তিনি এলাকার সকলকে নসিহত করে গেলেন, বাদশাহ ইস্কন্দর, যাকে বাদশাহ আলেকজান্ডার বলা হয়, তিনি নসিহত করে গেলেন, তিনটা নসিহত করে গেলেন, যে আমি যখন মারা যাব, তখন আমার লাশ ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে। 2 নম্বর নসিহত করলেন, আমার 2টা হাত কাফনের ভিতরে না রেখে আমার 2টা হাত একটু বাহিরে রাখবেন। 3 নম্বর নসিহত করলেন, আমার যত সম্পদ আছে, টাকা পয়সা যেগুলো আছে, এগুলো আমার চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া রাখবেন। তখন এলাকার মানুষ সবাই ওনাকে প্রশ্ন করলো, আপনি তো নসিহত করলেন বুঝলাম, আমরা এগুলা পালন করব, কিন্তু এই নসিহতগুলার কারণ কি, এই নসিহতগুলা কী জন্য করছেন, উদ্দেশ্য কি আমাদেরকে একটু বলে যান। তখন বাদশাহ ইস্কন্দর বললেন যে দেখো, আমি দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই যে আমার লাশ যখন ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাইতেছে, তাহলে দুনিয়াতে স্বাভাবিক মানুষ অসুস্থ হলে চিকিৎসার জন্য যায় ডাক্তারের কাছে, ডাক্তার চিকিৎসা করে মানুষ সুস্থ হয়, আমার লাশ যখন ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে, তখন প্রমাণ হবে ডাক্তাররা বাঁচাইতে পারে না। যদি ডাক্তাররা বাঁচাইতে পারত, তাহলে অন্তত তারা তাদের কাঁধে করে আমার লাশটা নিয়ে যেত না। তাহলে বোঝা গেল, ডাক্তাররা যেহেতু তাদের কাঁধে করে আমার লাশ নিয়ে যাইতেছে, তাহলে দুনিয়ার মানুষকে এই খবর জানিয়ে দিতে চাই, এই সংবাদ দিতে চাই, মেসেজটা পৌঁছায় দিতে চাই যে দুনিয়ার কোনো মানুষকে বাঁচাইতে পারে না। বাঁচানেওয়ালা হলেন একমাত্র আল্লাহ তাআলা। হায়াত যখন শেষ হবে, এই কোনস্থায়ী জীবন ছেড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেতে হবে, তাহার মতো কোনো সুযোগ নাই, কোনো ডাক্তার রাখতে পারবে না, কোনো ডাক্তার রাখতে পারবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য আমার লাশ যেন ডাক্তাররা কাঁধে করে নিয়ে যায়, কারণ সবগুলার চিকিৎসা চলে, কিন্তু যখন একজন মানুষের মৌতের সময় আসে, এইটার কোনো চিকিৎসা নাই। আছে এইটার কোনো চিকিৎসা?
এইটার কোনো চিকিৎসা নাই। এই জন্য এই চিকিৎসা না থাকার কারণে কেউ রাখতে পারে না, যত বড় ডাক্তার হোক না কেন রাখা সম্ভব নয়, সব ডাক্তার এই জায়গার মধ্যে ব্যর্থ। ওয়াইয়া দাওয়া উল মাউতি কুল্লা তবিবি, মৌত নামক ব্যাধি দুনিয়ার তাম ডাক্তারকে ব্যর্থ করে দিয়েছে, অপারক করে দিয়েছে। সবার ডাক্তারি সব জায়গায় চলে, এখানে চলে না। মৌত চলে আসলে আর ডাক্তারি কোনো কাজে লাগে না, অসহায়ের মতো আত্মীয় স্বজন সব তাকে ছাড়তে হয়। দুই নাম্বার নসিহত, আমার সম্পদগুলা চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া রাখা। কেন? দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই যে দেখো আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার প্রত্যেকটা সম্পদের হিসাব আমি পাই পাই করে রাখতাম, একটা টাকাও কোন দিকে গেল কোন দিকে আসলো সবগুলার খবর আমার ছিল। আমি অযথা একটা টাকাও কোথাও খরচ করতাম না, সব হিসাব আমার আছিল। আজ আমার সব সম্পদ পড়ে আছে, আমার নেওয়ার মতো শক্তি আমার নাই। তিন নম্বর নসিহত, আমার দুইটা হাত বাহিরে রাখবেন। আমি দুনিয়ার মানুষকে এই সংবাদ জানিয়ে দিতে চাই যে মানুষ যেন এটা বুঝে যে এই ব্যক্তি তো কত বাহাদুর ছিল, কত শক্তিশালী ছিল, কত সম্পদের মালিক ছিল, বাদশাহ ছিল, কিন্তু আজ সে অসহায়ের মতো দুইটা খালি হাত নিয়া কবর পথের যাত্রী হয়ে যাইতেছে। তার অট্টালিকা, তার সম্পদ সবগুলা পড়ে আছে, কোনো কিছু তার হাতে নিয়ে যাওয়ার মতো কোনো শক্তি আজ তার নাই। অথচ দুনিয়াতে থাকা অবস্থায় তার মতো বড় বাহাদুর আর কেউ ছিল না, কিন্তু আজ দেখা যায় অসহায়ের মতো দুইটা হাত এইভাবে পড়ে আছে, কোনো সম্পদের কোনো খবর নাই, কোনো সম্পদের কোনো খবর নাই। এইভাবে আমি মানুষকে মেসেজ দিতে চাই, মানুষ যেন এটা জানে যে যত বেশি সম্পদ হয় না কেন নেওয়ার মতো কোনো সুযোগ নাই, সবগুলা রেখে অসহায়ের মতো দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য এই দুনিয়া থেকে শিক্ষা গ্রহণ করা যে এটা স্থায়ী জীবন নয়, সদা সর্বদা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা, কখন ডাক আসবে, মালাকুল মউত কখন আসবেন আর আমাদেরকে নিয়ে যাবেন, এই জন্য স্থায়ী জীবনের প্রস্তুতি গ্রহণ করার জন্য সদা সর্বদা মউতের স্মরণ রাখতে হবে, মউতের স্মরণ রাখতে হবে আমাদের জীবন সুন্দর হওয়ার জন্য। কারণ তুমি যখন মারা যাইবা, মৃত্যুর সময় যখন তোমার আসবে, তখন তুমি এই দুনিয়া ছেড়ে